সদস্যভুক্ত প্রায় দুই তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়েছে। পারমাণবিক যুদ্ধ এড়াতে 7 দশকের প্রচেষ্টার পর শুক্রবার প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। 122টি দেশ প্রত্যেকে বিনা দ্বিধায় চুক্তিতে সই করে দিয়েছে যে এই পৃথিবীতে কোনো প্রকার পারমাণবিক অস্ত্র তারা দেখতে চায় না। অতপর প্রত্যেকে একত্রিত হয়ে এটাকে চূড়ান্ত করতে যাবে, কিন্তু সেদিনই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ বিশ্বের মোড়ল মোড়ল দেশগুলো সেখানে ভেটু দিয়েছে। এই চুক্তিকে বয়কট করে দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ পারমাণবিক অস্ত্র সম্পন্ন পুরো 9টি দেশই। এ দ্বারা সুস্পষ্ট হয়ে উঠেছে যে পৃথিবীর অধিকাংশ দেশ যদিও চায় যে এ মরণাস্ত্র এ পৃথিবীতে না থাকুক, কিন্তু যে দেশগুলোর হাতে এ ভয়াবহ অস্ত্র রয়েছে তারা কোনোভাবে চায় না তাদের এ অস্ত্র নিষ্ক্রিয় হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কারণ এ অস্ত্র দিয়েই তো তাদের প্রভুত্ব তারা বজায় রাখতে পারছে। তারা যদি এ অস্ত্র হারিয়ে ফেলে তাহলে তো কোনোভাবেই পৃথিবীর ছোটোখাটো অথবা পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলো তাদের কাছে মাথা নত করবে না। দুঃখজনক হলেও যে 122টি দেশ এ চুক্তিতে সই করেছে তারা বহু দশকের পুরানো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিকেই প্রতিশ্রুতবদ্ধ থাকবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। জাতিসংঘের 192টি সদস্যদের মধ্যকার 2/3 দেশের আলোচকরা 10 পাতার চুক্তি চূড়ান্ত করেন। চুক্তির পক্ষে পড়েছে 122 ভোট, 1টি ভোট পড়েছে বিপক্ষে এবং সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিল, অর্থাৎ সিঙ্গাপুর কোনো পক্ষকে ভোট দেয়নি। মূলত সিঙ্গাপুর এমন একটি রাষ্ট্র যেখানে বিশ্বের প্রধান প্রধান শক্তিশালী ব্যবসা বাণিজ্য সম্পর্কিত রাষ্ট্রগুলো এশিয়ার একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরকে ব্যবহার করে। মূলত যদি কোনোভাবে সিঙ্গাপুর যে কোনো পক্ষের দিকে সমর্থন করে তাহলে সিঙ্গাপুরকে অপোজিট পক্ষ যেটা রয়েছে সেখান থেকে ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই সিঙ্গাপুর কোনো দিকে না গিয়ে মধ্যখানে ভোট দেওয়া থেকে বিরত ছিল। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের কোনোটি ছিল না। যে কথাটি ইতিপূর্বে বলেছি যে এই 9টি দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা 122 দেশের সাথে তাল মিলিয়ে এই চুক্তিতে সই করেনি, অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় হয়ে যাক সেটা তারা চায় না। এখন 50টি দেশ চুক্তিটি অনুমোদন করার 90 দিন পর এটি কার্যকর করা হবে যে আসলে জাতিসংঘ কি সিদ্ধান্ত নিবে। জাতিসংঘ কি আদৌ 122টি দেশের ভোটকে প্রাধান্য দিবে, না বাকি পারমাণবিক অস্ত্র সম্পন্ন 9টি দেশের কথাকে প্রাধান্য দিবে, এই সিদ্ধান্তের আলোকে বোঝা যাবে আদৌ এ পৃথিবীতে জাতিসংঘ নামের যে সংস্থাটি রয়েছে তারা কি সত্যি গণতন্ত্রে বিশ্বাসী। যদি সত্যিকার অর্থে জাতিসংঘ গণতন্ত্রে বিশ্বাসী হয় তাহলে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিটাকে প্রাধান্য দিয়ে সেটাকে চূড়ান্ত করবে, কারণ ইতিমধ্যে 192টি সদস্যের মধ্যে 122টি সদস্য বলেছে পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা দরকার নেই। যাই হোক, এখন দেখার বিষয় কি হয়। তবে বেশ কিছু প্রভাবশালী দেশ এ চুক্তি মানছে না। এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি, ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথিউ র্যাকটফ এবং ফরাসি রাষ্ট্রদূত ফ্রান্সোয়া ডুলার্ট বলেছেন তারা এই চুক্তি সই করা, অনুমোদন করা কিংবা এ চুক্তিভুক্ত হতে ইচ্ছুক নন। তারা তাদের মাতবরি সবসময় বজায় রাখবেন, পারমাণবিক অস্ত্র তারা নিষ্ক্রিয় করবেন না। তারা এই চুক্তিকে ত্রুটিপূর্ণ এবং নিয়ন্ত্রণহীন বলে এর সমালোচনা করেন। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই বিশ্লেষণটি পুরো মনোযোগ দিয়ে দেখেছেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, পারমাণবিক অস্ত্র পৃথিবী থেকে মুছে যাক, এ নীতির সাথে আপনি কি একমত রয়েছেন? যদি আপনি একমত থাকেন তাহলে কমেন্ট করে আমাদের জানান, অথবা আপনার ভিন্ন মত থাকলেও সেটি আমাদেরকে জানান। ধন্যবাদ।